তুমি সব কি করছো না করছো সবকিছু ভিডিও করে রাখবে, আমি আমার ভিডিওতে সবাইকে শেয়ার করবো, সবাই দেখবে। আর আমি তো যেহেতু যেতে পারছি না, আমারও যাওয়ার কথা ছিল, কেন যেতে পারছি না সবকিছু তোমাদের বলবো। একাই যাচ্ছে, একাই মজা করবে, যাওয়া যাবে। হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা যাচ্ছেন। হ্যাঁ, তো টাটা, সাবধানে যেও, আর মাকে দেখে নিও কিন্তু। হ্যাঁ, আর মাকে কিন্তু দেখে টেকে ট্রেনে তুলো, বুঝেছো তো? মানে ওনার তো যাওয়া আসার অভ্যেস নেই না। আমি আর বাইরে পর্যন্ত যাচ্ছি না, পাপা আছে তো। ঘুমিয়ে গেল, ওই জন্য তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি, নালে এতক্ষণ চিৎকার করতো না। খেলো না, খেয়েছে না আপনাদের বাড়িতে? কমলা বললো মুড়ি টুড়ি খেয়েছে, আমি আর ওই জন্য ভাত খাওয়াইনি, যে ঘুম থেকে উঠুক তারপর খাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেখে ট্রেনে ট্রেনে উঠো, বুঝেছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ানস মম ব্লগ। আর আমি লীনা। আর তোমরা তো দেখতেই পেলে, প্রদীপ আমাকে একা ফেলে চলে গেল। আমার প্রচণ্ড মনটা খারাপ লাগছে। আর মন খারাপ যে প্রদীপ একদিনের জন্য যাচ্ছে, তার থেকেও বড় কথা পুরী যেতে পারলাম না, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। আর পুরী আমাদের বাঙালিদের যে প্রিয় কার নয় সেটা খুঁজে পাওয়া যাবে না। পুরী প্রত্যেকের প্রিয় একটা জায়গা, আর পুরী না যেতে পারলে তো মনটা বলো খারাপ হয়। অ্যাকচুয়ালি আমাদের সবার যাওয়ার কথা ছিল, সবার যাওয়ার কথা ছিল, টিকিটও কাটা ছিল, সব কিছু একদম রেডি ছিল। আমি শপিং করেছিলাম পুরী যাওয়ার জন্য, সেটা আমি এর আগে বেশ মাসখানেক আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তার জন্য শপিং করছি। কিন্তু কোভিড এতটা বেড়ে গেছিলো মোটামুটি দেড় মাস আগে, সেটা তো তোমরা জানোই, সব কিছু ক্যান্সেল করতে হয়েছিল। মানে যাওয়ার দুদিন আগে আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছিল, খুব মন খারাপ হয়েছিল। তো ভেবেছিলাম এরপরে আবার যাবো সবাই মিলে, কিন্তু এখন আমি, পাপান সব, মানে মা, মানে শাশুড়ি মা, প্রদীপ সবাই মিলে গেলে একদিনে তো ঘুরে আসা সম্ভব নয়। মানে আজকে যাবো, মাঝখানে একদিন থাকবো, পরের দিন চলে আসবো, কারণ পাপানের প্রচুর জার্নি হয়ে যাবে। তো আমরা গেলে তিন চার দিন থাকার প্ল্যান ছিল, আর তিন চার দিন এখন প্রদীপের পক্ষে থাকা একেবারেই সম্ভব নয়, কিন্তু প্রেশার আছে কাজের, মানে বিভিন্ন কারণে সব কিছু মিলিয়ে, আর আমারও শরীরটা অতটাও ভালো নেই। হঠাৎ করে ডিসিশন, মানে গতকাল ডিসিশন নিয়েছে, টিকিট কেটেছে, তৎকালে পেয়ে গেছে, আজকে বেরিয়ে গেল একদম হঠাৎ করেই, সেই জন্য আমাদের আর যাওয়া হলো না। নেক্সট টাইম কখনো যাবো আমরা সবাই মিলে একসঙ্গে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার খুব মনটা খারাপ লাগছে। পুরী এমন একটা জায়গা যেটা আমাদের বাঙালিদের কার প্রিয় জায়গা নয় সেটাকে, মানে সেরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানে খুঁজতে হবে আতশ কাজ দিয়ে যে কার আছে যে পুরী প্রিয় নয়। পুরী আমাদের প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় জায়গা, আর আমার তো প্রিয় জায়গায়। আমি চারবার গেছি প্রদীপের সঙ্গে বিয়ের পরে, কিন্তু তারপরে আমাকে যদি কেউ মাসে মাসে বলে পুরী চলো, আমার কোনো ব্যাপার না, মানে ভালো লাগে আমার পুরী যেতে, খুব ভালো লাগে। ঠিক আছে, হলো না, জগন্নাথ দেব যখন চাইবে তখন হবে, আমাদেরও হবে। ও ঘুরে আসুক মাকে নিয়ে, মায়ের দেখাটা হোক। মা আসলে যায়নি তো কখনো পুরী, মায়ের অনেক দিন থেকে ইচ্ছে পুরী যাবে, পুরী যাবে, তো সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই ও গেল। আর ওরও একটু, মানে অনেক দিন থেকেই, মানে পুরী যাব, একটু পুজো দেব একটা ইচ্ছে ছিল, সেই আগের বছর যখন কোভিড হয়েছিল, তারও আগে থেকে, যখন তখন আমাদের সবাই মিলে যাওয়ার একটা প্ল্যান ছিল, যখন পাপান পেটে ছিল আর কি আমার। কিন্তু কোভিডটা তখন এতটাই বাড়াবাড়ি, তখন সেই বছর পাপান যখন আমার পেটে, সেই বছর তো কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরে এই যাই যাই করে এই দু বছর এরকমভাবেই কেটে গেল। দুপুর হয়ে গেছে, তো বাবা চলে আসবে, তারপর বাবাকে খেতে টেতে দেবো, আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে পাপান উঠলে আবার পাপানকে খাওয়াবো। দিন আমি কি কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর কি কি রান্না হচ্ছে সেটা তো তোমরা দেখলেই। আর এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে, দেখো, এটা নিয়েছি মাছের ঝোল, এটা নিয়েছি ইঁচড়ের তরকারি, এটা নিয়েছি আলু গাজর ভাজা, আর এটা পালং শাকের চচ্চড়ি। তো চলো আমি এবার খেয়ে নিই, আমি থালাটা হাতে করে নিয়ে নিচে বসে খাবো, কারণ যেহেতু কেউ নেই, আর বাবা বাবার ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সেই জন্য পাপানের পাশে বসেই খাবো। ও ঘুম হচ্ছে একা একা, আমি মানে কোনো রকমে তাড়াতাড়ি এসে খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি। তো চলো নিচে নিয়ে যাই।
এঁচোড়টা আজকে ঝাল করেছে দিদি। প্রতিদিনই ঝাল কম দেয়, তো ঝাল বেশি দিও, ঝাল বেশি দিও বলতে বলতে আজকে ভালো, আমি ঝাল খেতে খুব ভালোবাসি প্রদীপও তাই, আর এঁচোড় ঝাল না হলে একদমই ভালো লাগে না। আর এরকমভাবে ক্যামেরা ধরে খাওয়ার অভ্যেস নেই তো, ক্যামেরা একটা হাসি পেয়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ বাবা, আসো ছবি দেখো, ছবি দেখো, ওই দেখো, ওই ছবি হচ্ছে ক্যামেরা, আসো আসো আসো। বিড়াল বাবা কত বড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, খেয়ে নাও খেয়ে নাও। দেখো 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 কি সুন্দর। দাও দাও, আমি চালাবো, এটা চালাবো চালাবো। তো দুপুরবেলায় ভাত খেয়ে তারপর পাপানের পাশে একটু শুয়েছিলাম, তারপর পাপানকে তুলে ওকে খাওয়ালাম, খাইয়ে এখন দেখো ছাদ থেকে জামা কাপড় এনে জামা কাপড় গুলোকে ভাঁজ করে নিচ্ছি। দাও দাও, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, দাও দাও, এই যে তোর মাথায় পড়বে, এই দেখো আমার ওটা ছিল, আজকে স্নান করে পড়েছিলাম, তো এবার ওইটাকে ও পড়তে হবে, দিয়ে দিয়েছি, দিয়ে আবার খুলে রেখে দিতে গেছে চিৎকার, পড়িয়ে দিয়েছি, দিব্যি খেলছে দেখো, হেয়ার ব্যান্ড পরে খেলছে। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে আবার আমার মা আসছে, কারণ প্রদীপ যেহেতু চলে গেছে এবার আমি আর পাপান একা থাকবো বাড়িতে, আর পাপানকে নিয়ে ধরো ওকে খাওয়ানো ঘুম পাড়ানো আবার আমার স্নান খাওয়া বাথরুম যাওয়া এসব তো আছে, এবার ওকে একা ঘরের মধ্যে রেখে তো সেগুলো একটু টেনশনের ব্যাপার হয়ে যায়, কোথায় পড়ে যাবে কি হবে, সেই জন্য বলেছে মা না আসলে ও যাবে না। কারণ আর তার থেকেও বড় কথা, ও আমাদের এই 8 বছরের বিবাহিত জীবনে আমাকে একা এভাবে রেখে কোনোদিনই যায়নি, এই প্রথমবার। হ্যাঁ একা আমি থেকেছি, মানে আমি বাবার বাড়িতে গিয়ে ওখানে হয়তো 10-12 দিন একা থেকেছি, আবার নিয়ে এসেছে, কিন্তু শ্বশুর বাড়িতে মানে এই বাড়িতে আমি কোনো দিন একা থাকিনি ওকে ছাড়া এই বিয়ের পর থেকে, তো এই প্রথম আমি ওকে ছাড়া একদিন বা দুদিন থাকবো। তো এই কিপ করছি না করছি কিভাবে কাটাচ্ছি সেটা তো তোমাদের দেখাচ্ছি একা একা, আর মাও আসছে তোমাদের পুরোটাই দেখাবো। মা এখনই ঢুকবে, মানে বিকেল হয়ে গেছে, মা দুপুর দুপুরে বেরিয়েছে, আর মায়েরও একদমই শরীরটা ভালো নেই, মায়ের জ্বর জ্বর এসেছিলো, সেই জন্য মনে হচ্ছিলো যে আসতে পারবে কি না, যেহেতু মা না আসলে প্রদীপে যাওয়াটা হবে না, সেই জন্য মা কোনো রকমের মানে ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়ে এসছে। দিদুন এসছে, দিদুন, মা এসছে দরজা খুলে গিয়ে, ওরা কলিং বেলের আওয়াজ শুনতে পেলে দিদুন 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 এসছে, দিদুন এসছে, দিদুন এসছে, ও মা খোলা আছে, দিদুন দিদুন দিদুন, এই দেখো মাথায় কি পড়েছে দেখো, আমার হেয়ার ব্যান্ড নিয়ে পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধ করো, তুমি আসবে জন্যই খোলা ছিল, হেয়ার ব্যান্ড পড়েছে, তুমি তুমি কি মেয়ে মানুষ, ও লাইট চলেছে, ও পুয়া রে কত কিছু দেখাবে রে, দিদুনকে দেখাও তুমি, সব দেখাবে এখন, ঘোরা দেখেছি তো আমি, হ্যাঁ ওই যে গাড়ি গাড়ি দেখাবে সব দেখাবে, কত মশা ঢুকেছে রে দেখ, মশাটা মশা ঢুকেছে তো, না না ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না, এখানে এসো এখানে এসো এখানে এসো, ওটা ধরবে না, ওটা ধরবে না,
ওটা বাইরের মাছ দিদুন এখন স্নান করবে তারপর আসো আসো তারপর দিদুনের কাছে যাবে আসো আমরা ঘরে যাই ঘরে যাই চলো না 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 ওই দেখ কি এনেছে দিদুন দেখ ওই দেখ না না দেখ বাদাম কে খাবে বাদাম বাদাম কে খাবে তুমি খাবে আর এইদিকে দেখো মায়ের কোমরে ব্যথা মা ট্রেনে উঠতে পারে না মানে ধরে ধরে অনেক কষ্ট করে উঠে ওভারব্রিজ পার হতে পারে না তারপরেও এগুলো আবার বানিয়ে নিয়ে এসেছে পায়েশ নিয়ে এসেছে বাড়িতে ভাজা মানে ছোট ছোট মুড়ি নিয়ে এসেছে আর এমনি টুকটাক ট্রেন থেকে যা পেয়েছে সেগুলো তো কিনেছেই প্যাকেট ধরে নিয়ে সবগুলো মুখে দিয়ে দেবে একটা করে একটা এই যে এই যে এই যে আমি দিয়েছি কিন্তু নাও 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 পড়ে যাবে সব পড়ে যাবে না ওটা খাও তারপর দেব আর এদিকে সন্ধে হয়ে গেছে আমি আজকে কফি খাবো না মানে ইচ্ছে করছে না আজকে একটু গ্রিন টি খাবো তো সেই জন্য জল ফুটিয়ে আমি চাটাকে ভিজিয়ে তারপর ছাদে যাব ছাদে গিয়ে একটু ঠাকুর ঘরে সন্ধে দেবো সন্ধে দিয়ে একটু আমার গাছপালায় কিছু জল দেওয়ার আছে সেগুলো দিয়ে নিচে এসে তারপর চাটা খাবো চা খাওয়া হয়ে গেছে এবারে মা যে মুড়িগুলো নিয়ে এসছে এই মুড়িগুলোকে আমি কৌটোয় ঢেলে ফেলছি আরে দেখো পাপা এখানে এসেও দুষ্টুমি করছে ও মুড়ি খাবে কৌটো থেকে মুড়ি খাবে আমাকে আটকাতে দেবে না আর তারপরে মায়ের সঙ্গে খেলা করছিল আমি সিরিয়াল দেখছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে পাপানকে নিয়ে মা বিছানায় ঢুকেছে আর আমি এখানে একটু রাতে রূপচর্চা করছি কিছুই না মানে জাস্ট মুখটা ধুয়ে একটু নাইট ক্রিম মাখছি আর ওই দেখো পাপান আচ্ছা সবাইকে একটু গুড নাইট বলে দাও তো গুড নাইট সবাইকে গুড নাইট আমি দিয়ে দাও গুড নাইট টাটা সবাইকে টাটা করে দাও কি খাচ্ছ তুমি যা মুখে আসে সেটাই বলার চেষ্টা করে তো রাতে এবার আমরা ঘুমিয়ে পড়বো আর পুরো দিনটা প্রদীপকে ছাড়া আজকে কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা